السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اس وقت میں حضرت مسلم معود رضی اللہ عنہ کے واقعات پیش کروں گا. এখন আমি হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহুর সে সকল ঘটনাবলী উপস্থাপন করব যা তিনি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে কোন পর্যায়ে বা কোন মানে তিনি উপনীত ছিলেন বা হযরত মসীহ মওউদের প্রতিক্রিয়া কেমন ছিল এ সম্পর্কে লেখরামের ঘটনা বা লেখরাম সংক্রান্ত ঘটনা উল্লেখ করতে গিয়ে খলিফা সানি বলেন যে একবার হযরত মসীহ মওউদ লাহোর বা অমৃতসরের রেলওয়ে স্টেশনে ছিলেন, পণ্ডিত লেখরামও সেখানে আসে এবং এসে তিনি আলাইহিসসালামকে সালাম করে। পণ্ডিত লেখরাম যেহেতু আর্য সমাজের মাঝে অনেক বড় মর্যাদা রাখত, তাই যারা হযরত মসীহ মওউদের সাথে ছিল তারা যার পরনায় আনন্দিত হয় যে লেখরাম তাকে সালাম করতে এসেছে। কিন্তু হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতি আদৌ দৃষ্টি দেননি। তারা হয়তো ভেবেছে যে হযরত মসীহ ইসলাম দেখেননি যে পণ্ডিত লেখরাম সাহেব সালাম করছে। হযরত মসীহ মওউদের দৃষ্টি এদিকে আকর্ষণ করা হয়। তিনি গভীর আবেগ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলেন যে তার লজ্জা হয় না আমার মনিবকে গালি দেয় আর আমাকে এসে সালাম করে। কথায় তিনি আদৌ ভ্রুক্ষেপ করেননি যে লেখরাম নামে কেউ এসেছে, কিন্তু সাধারণ মানুষের মতে এটি বড় সফলতা ছিল। সাধারণ মানুষের মতে কোনো বড় রইস বা নেতার সাথে সাক্ষাতের সুযোগ হলে তারা এটিকে বড় সফলতা জ্ঞান করে। যখন এমন লোকদের কাছে এমন কোন মানুষ আসে খুব মনোযোগ সহকারে তার কথা শোনে, কিন্তু কোন দরিদ্র মানুষ আসলে ভ্রুক্ষেপই করে না। একই ঘটনার উল্লেখ করতে গিয়ে তিনি এক জায়গায় এভাবেও লিখেছেন, আর্যদের মাঝে লেখরামের যে সম্মান ছিল সে কারণে বড় বড় মানুষ
তার সাথে সাক্ষাতের সুযোগ পাওয়াকে বড় সম্মানের কারণ মনে করত। কিন্তু হযরত মির্জা সাহেবের আত্মাভিমান দেখুন, পণ্ডিত সাহেব স্বয়ং সাক্ষাৎ করতে আসে, তো তিনি বলেন যদি আমার মনিবকে গালি দেওয়া পরিত্যাগ করে তাহলে আমি সাক্ষাৎ করব। এখানে এই ঘটনা যেখানে রসুলের জন্য আত্মাভিমানের পরিচয় পাওয়া যায়, সেখানে এই শিক্ষণীয় দিকটাও আছে এতে, যে শুধু বড় লোকদেরকে শুধু বড় হওয়ার কারণে সালাম করা বা এটি মনে করে আমাদের সম্মান প্রতিষ্ঠিত হবে এটি যথেষ্ট নয়, বরং দরিদ্রের সম্মান দৃষ্টিতে রাখাও আবশ্যক, আর এমন ক্ষেত্রে আত্মাভিমান প্রদর্শনও আবশ্যক। যদি যদি কোনো বড় লোক আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অশোভনীয় ভাষায় কিছু বলে, তাহলে সে যত বড়ই হোক না কেন তাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। যাই হোক, এ বিষয়ের বিভিন্ন দিক এবং আঙ্গিক রয়েছে। অনুরূপভাবে আরেকটি ঘটনার উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, হযরত মির্জা সাহেবের তার সন্তান সন্ততির সাথে ব্যবহার এত উন্নত মানের ছিল যে চিন্তাই করা যেত না যে তিনি কোনো সময় রাগও করতে পারেন। হযরত মুসলিম বলেন যে আমরা ছোট ছিলাম, মনে করতাম হযরত সাহেব কোনো সময় রাগ করেনই না। সন্তানদের ভালোবাসার মান তার এত উন্নত ছিল যে হযরত মৌলভি আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত মুসলিহ মওদের কাছে তিনি এটি বর্ণনা করেছেন যে হযরত মির্জা সাহেব একবার বলেন যে আমার পাজরে ব্যথা হচ্ছে যেখানে গরম শেক দেয়া হয়েছে কিন্তু উপশম হয়নি। শেষে দেখা গেছে যে তার পকেটে ইটের একটা টুকরা পড়েছিল যে কারণে পাজরে ব্যথা হয়। জিজ্ঞেস করা হয়েছে যে হুজুর এটি আপনার পকেটে কিভাবে আসলো, তিনি বলেন যে মাহমুদ আমাকে ইটের টুকরা দিয়েছিল সামলিয়ে রাখার জন্য, আমি আমার পকেটে রেখে দিয়েছি যে যখন চাইবে তখন ফেরত দেব। হযরত মৌলভি আব্দুল করিম সাহেব বলেন যে আমি বললাম আমাকে দিন আমি আমার কাছে রেখে দেব, তিনি বলেন যে না আমি আমার নিজের কাছে রাখব। তো সন্তানদের এমন ভাবে ভালোবাসতেন তিনি। হযরত মুসলিহমদ বলেন যে আমাদের সবাইকে তিনি গভীরভাবে স্নেহ ভালোবাসতেন, স্নেহ করতেন, বিশেষ করে আমাদের সবচেয়ে ছোট ভাই মির্জা মুবারক আহমদ সাহেব এর প্রতি তাঁর গভীর স্নেহ এবং ভালোবাসা ছিল। আমরা মনে করতাম যে এর চেয়ে বেশি কাউকে তিনি ভালোবাসতে পারেন না, কিন্তু এই ভালোবাসা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু ইসলামের ভালোবাসার উপর কখনো জয়যুক্ত হয়নি। সেই স্নেহের পুত্র একবার যখন শৈশবের বুদ্ধির অভাবে মুখ থেকে এমন কোনো শব্দ বের করে যা মহানবীর পবিত্র মহিমা পরিপন্থী ছিল, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম সজোরে তার দেহে আঘাত করেন। আর একটি ঘটনার উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, লাহোরে আর্যদের একটা জলসা হয়, তাতে অংশগ্রহণের আমন্ত্রণ হযরত মির্জা সাহেব আলাইহিস সালামকেও জানানো হয়। জলসার ব্যবস্থাপকরা অঙ্গীকারাবদ্ধ হয় যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো অপলাপ করা হবে না, বাজে শব্দ ব্যবহার করা হবে না, কিন্তু জলসায় অনেক নোংরা গালি দেয়া হয়। আমাদের জামাতের কিছু সদস্যরাও তাতে অংশগ্রহণ করে, যাদের মাঝে হযরত মৌলভী নুরুদ্দিন রাদিয়াল্লাহু আনহু ছিলেন, যাকে হযরত মির্জা সাহেব গভীর সম্মানের দৃষ্টিতে দেখতেন। মুসলিম ইসলাম যখন শুনলেন যে জলসায় রসুল করিম সাল্লাল্লাহু ইসলামকে গালি দেওয়া হয়েছে, তিনি মৌলভী সাহেবকে বলেন যে সেখানে আপনার আত্মাভিমান সেখানে বসে থাকার অনুমতি কিভাবে দিল, আপনি কেন উঠে চলে আসলেন না? তখন হযরত মুসলিম ইসলাম এতটা উত্তেজিত ছিলেন যে মনে হচ্ছিল যে তিনি মৌলভী সাহেবের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করবেন। মৌলভী সাহেব বলেন যে হুজুর ভুল হয়ে গেছে। তিনি বলেন যে এটি কেমন ভ্রান্তি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হবে আর আপনি সেখানে বসে থাকবেন। একই সাথে তিনি এটিও বলেন যে খলিফাতুল মসীহ আউয়ালের সাথে আমিও গিয়েছিলাম আর আমাকেও কঠোরভাবে তিনি বকাঝোকা করেন যে তুমি সেখানে
কেন বসেছিলে? সুতরাং আজকে হযরত মসীহ মওউদের উপর এরা যে অপবাদ আরোপ করে যে তিনি আলাইহিসসালাম মহানবী সাল্লাম থেকে নিজেকে বড় মনে করেন, প্রশ্ন হলো এরা এমন আবেগ অনুভূতি বা এ ধরনের আবেগের যে বহির প্রকাশ এর মোকাবেলা করতে পারে কি? যারাই অপবাদ আরোপ করে তারা যদি হায় তার রসুল প্রেমের দিকে একবার দৃষ্টিপাত করত। এরপর আবদুল্লাহ আথমের সাথে যে একটি ধর্মীয় বিতর্ক হয়েছে তার কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে জঙ্গে মকদ্দস পুস্তক যাতে আথম সংক্রান্ত বিতর্ক ছেপেছে, এটি মসিমদের এই মুবাহাসা তখন সংঘটিত হয়েছে যখন তিনি মসিহ মওউদ হওয়ার ঘোষণা করেছিলেন, আর মৌলভীরা এই ঘোষণা করে রেখেছিল যে তিনি কাফের, আর এই ফতোয়া জারি করেছিল যে তিনি ওয়াজেবুল কাতল বা অবশ্যই হত্যাযোগ্য। 1923-এর কথা তিনি বলছেন যে নিরাপত্তা আজকে জামাত উপভোগ করছে সেই যুগে এমন নিরাপত্তাও ছিল না, যেখানে আহমদীর সংখ্যা আজকাল কম তাদের যে অবস্থা হয়ে থাকে সে সময় পুরো জামাতের অবস্থা এমনই ছিল আর সর্বত্র একই অবস্থা বিরাজমান ছিল। এমন পরিস্থিতিতে এক আহমদীর সাথে খ্রিস্টানের মোকাবেলা হয়, সেই চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল নিডিয়ালের গায়ের আহমদীদেরকে, তারা হযরত মসীহ মওউদকে আমন্ত্রণ জানায় যে আপনি আমাদের পক্ষ থেকে এই ধর্মীয় বিতর্ক বা মুবাহাসা করুন। তিনি বলেন গায়ের আহমদীদের খ্রিস্টানদের সাথে মোকাবেলা হয় আর সে গায়ের আহমদী মসীহ মওউদকে অনুরোধ করেন যে আপনি মোকাবেলা করুন, তিনি অত্যুক্তি না করে এর জন্য দণ্ডায়মান হয়ে যান। তিনি একথা বলেন যে খ্রিস্টানরা আমাদের তত বড় শত্রু নয় যতটা ও আহমদীরা, কেননা খ্রিস্টানরা হত্যার ফতোয়া জারি করেনি, কিন্তু এই সকল গায়ের আহমদীরা বা মৌলভীরা মসীহ মওউদের বিরুদ্ধে হত্যার ফতোয়া দিয়ে জারি করে রেখেছিল, কিন্তু যখন আহ্বান করা হয় সেই আহ্বান গায়ের আহমদের পক্ষ থেকে আসলে মহানবীর সম্মান প্রতিষ্ঠা, ইসলামের সম্মান প্রতিষ্ঠা এবং আল্লাহ তাআলার একত্ববাদ প্রতিষ্ঠার ডাক আসলে তিনি মুবাহাসা বা বিতর্কের জন্য চলে যান এবং কাদিয়ানের বাহিরে যান। এটি ইমানি আত্মাভিমান ছিল যার জন্য যার খাতিরে তিনি কোনো কিছুর ভ্রক্ষেপ করেননি। এটি ছিল এক দীর্ঘ ধর্মীয় বিতর্ক বা মুবাহাসা। এই বিতর্কের ব্যাপ্তি ছিল 15 দিন। শেষের দিকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন এবং এক মানদণ্ড নির্ধারণ করেন এবং একটি ভবিষ্যৎবাণী করেন। এই ভবিষ্যৎবাণী সম্পর্কে তিনি বলেন, মুসলিম ইসলাম বলেন যে আজ রাত আমার সামনে যা স্পষ্ট হয়েছে তা হলো আমি যখন বিগলিত চিত্তে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করি যে হে আল্লাহ তুমি এ বিষয়ের সিদ্ধান্ত দাও, আমরা তোমার বিনয়ী বান্দা, তোমার সিদ্ধান্ত ছাড়া আমরা কিছুই করতে পারি না, তখন তিনি শুভ সংবাদ স্বরূপ এই নিদর্শন প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন যে এই বিতর্কে উভয় পক্ষের মাঝে যে পক্ষ জেনে শুনে মিথ্যা বলছে আর সত্য খোদাকে পরিত্যাগ করছে সে বিতর্কের এক একটি দিনকে এক মাস হিসাব করে 15 মাসের ভিতর হাবিয়া দোজখে নিক্ষিপ্ত হবে, সে ভয়াবহ লাঞ্ছনার মুখে পতিত হবে। শর্ত হল যদি সে সত্যের দিকে প্রত্যাবর্তন না করে, যে ব্যক্তি সত্যের উপর এবং সত্য খোদাকে মানে এর মাধ্যমে তার সম্মান প্রকাশ পাবে। সত্য খোদার মান্যকারী তো হযরত মসীহ মওউদই ছিলেন, খ্রিস্টানরা তো হযরত ঈসা আলাইহিসসালামকে খোদা বানিয়ে রেখেছিল এবং সেটি নিয়েই বক্র বিতর্ক করছিল। যাই হোক, এটি একটি দীর্ঘ মুবাহাসা বা বিতর্ক, এর পরিণামও কি হয়েছে তা পৃথিবী দেখেছে। এ সম্পর্কে হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু আনহু দুইটি ঘটনা বর্ণনা করেছেন, তা উপস্থাপন করছি। এক জায়গায় এই বিষয়টি উল্লেখ করতে গিয়ে তিনি চাচড়া শরীফের খাজা গোলাম ফরিদ সাহেবের উল্লেখ করেন,
ডেপুটি আবদুল্লাহ আথম সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম শাস্তি সংক্রান্ত যে ভবিষ্যৎবাণী করেছেন, তার মেয়াদ যখন কেটে যায় আর আথম মারা গেল না, 15 মাসের মেয়াদ ছিল, এটি যখন কেটে যায় বাহ্যিকতার পূজারীরা হইচই আরম্ভ করে যে মির্জা সাহেবের ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয়েছে। একবার ভাওয়ালপুরের নবাব সাহেবের দরবারে কিছু মানুষ হাসি তিরস্কার ছলে বলে যে মির্জা সাহেবের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি আর আথম এখনো জীবিত। তখন দরবারে চাষ্টা শরীফের খাজা গোলাপ ফরিদ সাহেবও ছিলেন আর নবাব সাহেব ছিলেন তার মুরিদ বা ভক্ত। কথায় কথায় নবাব সাহেবের মুখ থেকে ওই বাক্য বেরিয়ে যায় যে হ্যাঁ, মির্জা সাহেবের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি। তখন খাজা গোলাম ফরিদ সাহেব উত্তেজিত হন, তিনি প্রতাপান্বিত কণ্ঠে বলেন যে কে বলছে আথম জীবিত, আমি তো তার লাশ দেখতে পাচ্ছি। তখন নবাব সাহেব চুপ হয়ে যান। এই ঘটনা বর্ণনা করার পর হযরত মসীহ মওউদ বলেন যে কিছু মানুষ বাহ্যত জীবিত মনে হয় কিন্তু কার্যত মৃত, আর অনেকে বাহ্যত মৃত মনে হয় কিন্তু কার্যত তারা জীবিত। যারা খোদা তালার পথে প্রাণ বিসর্জন দেয় তারা সত্যিকার অর্থে জীবিত হয়ে থাকে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টির অধিকারীরা জীবিতদের মাঝে সহস্র সহস্র লাশ দেখতে পান। অর্থাৎ যারা বাহ্যত জীবিত আধ্যাত্মিক দৃষ্টির অধিকারীরা তাদের মাঝে সহস্র সহস্র লাশ দেখতে পান। কোন বুজুর্গ সম্পর্কে লেখা আছে যে তিনি কবরস্থানে বসবাস করতেন, একবার কেউ তাকে জিজ্ঞেস করে যে আপনি জীবিতদের ছেড়ে কবরস্থানে কেন এসে গেছেন, তিনি বলেন যে শহরে আমি কেবল লাশই দেখতে পাই আর এখানে কিছু জীবিত মানুষও চোখে পড়ে। অতএব আধ্যাত্মিকভাবে জীবিত এবং মৃতদের শনাক্ত করা এটি সবার জন্য সম্ভব নয়। প্রকৃত মোমেনকে এরই চেষ্টা করা হচ্ছে, যদি আধ্যাত্মিক দৃষ্টি থাকে কেবল তবেই জীবিত এবং মৃতের পার্থক্য বোঝা যায়, আর আমাদের সবার সেই দৃষ্টি অর্জনের চেষ্টা করা উচিত। আবদুল্লাহ আথম সম্পর্কে এটিও বলতে চাই যে কেবল আধ্যাত্মিক নয় বরং দৈহিক মৃত্যুরও সে শিকার হয়েছিল এবং ভবিষ্যৎবাণী অনুসারে হয়েছিল। হ্যাঁ, কিছুটা বিলম্বিত হয়েছিল আর সেভাবে হয়েছিল যেভাবে হযরত মসীহ মওউদ ইসলাম উল্লেখ করেছেন। আথম সংক্রান্ত ভবিষ্যৎবাণী সম্পর্কে এক জায়গায় হযরত মসীহ মওউদ বলেন, মোমেনের কাজ হল খোদা তালার উপর নির্ভর করা, তাওয়াক্কুল করা। কাজ তো আল্লাহ তালাই করেন, কিন্তু আমাদের দায়িত্ব হল তাই করা, তাই চিন্তা করা আর তাই বলা যা আল্লাহ তালা বলেছেন। আমাদের তা করা উচিত এবং তাই ভাবা উচিত আর তাই বলা উচিত যা আল্লাহ তালা বলেছেন। হযরত মসীহ ইসলাম যখন আথম সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন আর ভবিষ্যৎবাণীর মেয়াদ কেটে যায়, হযরত মসীহ মওউদ বলেন তখন আমার বয়স ছিল 6 বা 7 বছর। সে দৃশ্য আমার খুব ভালোভাবে মনে আছে। কাদিয়ানের যেই জায়গায় বুক ডিপো ছিল আর এর পাশের কক্ষে গাড়ি রাখা থাকত, তার পশ্চিমের কক্ষে খলিফাতুল মসীহ আউয়াল পূর্বে দরস দিতেন বা রোগী দেখতেন। শেষের দিনগুলোতে মৌলভী কুতুবউদ্দিন মরহুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে মানুষের চিকিৎসা করতেন। এর পাশে একটি কামরা ছিল যাতে বিভিন্ন বই পুস্তক রাখা ছিল। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের তখন সেখানে একটা ছাপাখানা ছিল। খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু যে কক্ষে রোগী দেখতেন বা যেখানে তার ক্লিনিক ছিল সেখানে বইয়ের ফরমা প্রস্তুত করা হতো আর সেখানেই বই কক্ষে রেখে দেয়া হতো। যাই হোক, খলিফাতুল মসীহ আউয়ালের কতক শিষ্য বা ছাত্র সেখানে থাকতো। সেই দিনগুলোতে মানুষের সংখ্যা অনেক কম ছিল, তাই সচরাচর যারা সেখানে আসত তার খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর আনহুর শিষ্যত্ব বরণ করত। আর এটি মাদ্রাসা ছিল,
আর খলিফা আউয়ালই তাদেরকে পড়াতেন রাদিয়াল্লাহু আনহু, এছাড়া অন্য কোনো মাদ্রাসা ছিল না। তারা তার শিষ্য ছিল, একই সাথে জামাতের খাদেমও। আমার খুব ভালো করে স্মরণ আছে যে আমি ছোট ছিলাম যখন আথম সংক্রান্ত ভবিষ্যৎবাণীর পূর্ণতা সময় হয়, খুব সম্ভব 94 শেষের দিকে বা 95 প্রথম দিকে এটি হয়েছে। আমি 5.5 বা 6 বছর বয়স্ক ছিলাম, এখনো সেই দৃশ্য আমার মনে আছে। তখন আমার জন্য এটি বোঝা সম্ভব ছিল না, কেননা আমার বয়স কম ছিল। কিন্তু এখন ঘটনাবলী দৃষ্টি আমার মনে হয় যেদিন আথম সংক্রান্ত ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার শেষ দিন ছিল, অর্থাৎ 15 মাস যেদিন শেষ হতে যাচ্ছিল, সেই দিন এত হট্টগোল ছিল যে মানুষ চিৎকার করে কাঁদছিল আর দোয়া করছিল যে হে আল্লাহ আথম ধ্বংস হোক। এটি আসর বা মাগরিবের মধ্যবর্তী সময়ের কথা। এরপর নামাজের সময় হয়, মাগরিবের সময় হয়, হযরত মসীহ আলাইহিসসালাম নামাজ পড়ান। নামাজের পর তিনি মুসল্লিদের মাঝে মজলিসে বসে যান। যদিও সে বয়সে আমি রীতিমতো মজলিসে উপস্থিত হতাম না, কিন্তু কখনো কখনো বসতাম, সেদিন আমিও বসে যাই। সেদিন মানুষ যেভাবে কেঁদে কেঁদে দোয়া করছিল, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তাদের এই কাজে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন যে আল্লাহর উক্তির জন্য আত্মাভিমান কোন মানুষের আল্লাহর চেয়ে বেশি হতে পারে কি? আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে এমনটি হবে, তাই আমাদের ইমান থাকা উচিত যে এমনটি অবশ্যই হবে। আর যদি আমরা খোদার কথা ভুল বুঝে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ভ্রান্তি অনুসারে সিদ্ধান্ত দিতে বাধ্য নন। যদি আমরা কথা ভুল বুঝি, তাহলে আল্লাহ তাআলা আমরা যেভাবে বুঝেছি সেভাবে সিদ্ধান্ত বা রায় দিতে বাধ্য নন। আমাদের কাজ হল সে ব্যক্তির কথায় দৃঢ় বিশ্বাস রাখা যাকে আমরা সত্যবাদী জ্ঞান করেছি। এক কথায় মোমেনের কাজ হল আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা বা নির্ভর করা। আল্লাহর কথা অবশ্যই পূর্ণ হয়ে থাকে। আমি যেভাবে বলেছি ভবিষ্যৎবাণী পরিপূর্ণতা লাভ করেছে, বড় মহিমার সাথে পূর্ণ হয়েছে, কিন্তু সাময়িকভাবে আবদুল্লাহ আথমের তওবার কারণে এটি বিলম্বিত হয়, কিন্তু অবশেষে সে ধরা পড়ে। এ সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বেশ কয়েক স্থানে উল্লেখ করেছেন। দুইটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। আথম সংক্রান্ত ভবিষ্যৎবাণীর উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে আমাদের জামাতের সদস্যদের স্মৃতিপটে এই কথা জাগ্রত থাকা চাই, স্মৃতিপটে এই কথা জাগরুক থাকা চাই বা সদা স্মরণ রাখা চাই। আথমের অনুশোচনা বা প্রত্যাবর্তন সম্পর্কে স্মরণ রাখতে হবে যে ভবিষ্যৎবাণী শুনতেই সে মুখ থেকে জিহ্বা বের করে এবং নিজের কান ধরে আর কেঁপে উঠে আর ফ্যাকাশে হয়ে যায়। এক বিশাল জনগোষ্ঠীর সামনে তার এই অনুশোচনা এবং প্রত্যাবর্তন পরিলক্ষিত হয়েছে, তার উপর ভয় ছেয়ে যায় আর শহরের পর শহরে আত্মগোপন করতে থাকে, বিরোধিতা পরিত্যাগ করে আর কখনো ইসলাম বিরোধী কোনো রচনা বা প্রবন্ধ ছাপেনি। যখন পুরস্কারের ঘোষণা সম্বলিত বিজ্ঞাপনের মাধ্যমে কসম খাওয়ার জন্য ডাকা হয়, কসম খেতে আসেনি। সত্য সাক্ষ্য গোপনের অপরাধে এই ভবিষ্যৎবাণী অনুসারে যা তার সম্পর্কে করা হয়েছিল সে ধ্বংস হয়ে যায়। অবশেষে সত্য সাক্ষ্য গোপনের কারণে কিছুটা পরে হলো সে ধ্বংস হয়েছে। ন্যায়পরায়ণ খ্রিস্টানের সামনেও যদি এই কথাগুলো তুলে ধরা হয় তাহলে তাকেও স্বীকার করতে হবে। একথায় এইভাবে বিষয়ে স্মৃতিপটে রাখা আবশ্যক আর বই পুস্তক পড়া একটা আবশ্যকীয় বিষয়ের জন্য। হযরত মসীহ মওউদের বই পড়লেই বোঝা যাবে। আরেক জায়গায় তিনি বলেন যে ভবিষ্যৎবাণী ছিল শর্ত সাপেক্ষ। সে ভীতত্রস্ত ছিল, শহর থেকে শহরান্তরে আত্মগোপন করতে থাকে। যদি তাদের প্রভু মসীর উপর তার বিশ্বাস থাকত এবং নির্ভর করত, তাহলে এত ভীতি এবং ত্রাসের কারণ কি? কিন্তু একই সাথে সে যেহেতু সত্য গোপন করেছে আর এক বিশাল জনগোষ্ঠীকে পথভ্রষ্ট করতে চেয়েছে, কেননা সত্য গোপন করা অনেক অজ্ঞের জন্য হোঁচট খাওয়ার কারণ হতে পারত, তাই আল্লাহ তাআলা তার সত্য প্রতিশ্রুতি অনুসারে আমাদের শেষ বিজ্ঞাপনের
সাত মাসের ভিতর তাকে পৃথিবী থেকে উঠিয়ে নেন, আর যে মৃত্যুর ভয়ে সে ভীত ছিল, আত্মগোপন করছিল, সে মৃত্যু তাকে গ্রাস করে। আমি বুঝি না আথম সম্পর্কে মানুষের সমস্যাটা কোথায়। এত স্পষ্ট লক্ষণাবলী রয়েছে আর এমন জোরালো প্রমাণাদি থাকলে আদালত অপরাধীদের ফাঁসি দিয়ে দেয়। বস্তুত আথম সংক্রান্ত বিষয়টি অনেক বড় একটি ভবিষ্যৎবাণী ছিল। বেরাহিন আহমদিয়া এই সম্পর্কে স্পষ্ট এবং পরিষ্কার ভাষায় এলহাম রয়েছে। তিনি আরেক জায়গায় বলেন, এক স্থানে এর উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, অর্থাৎ ভবিষ্যৎবাণী সম্পর্কে তিনি বলেন, তাতে তো লেখা আছে যে শর্ত হলো যদি সে সত্যের দিকে প্রত্যাবর্তন না করে। এটি লেখা নেই যে শর্ত হলো সে যদি মুসলমান হয়ে যায়, এটি কোথাও লেখা নেই। ইতিপূর্বে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এর জন্য লিখতে গিয়ে দাজ্জাল শব্দ ব্যবহার করেছে, আমি যখন ভবিষ্যৎবাণী শুনলাম তখনই সে নিজের কান মলে এবং বলে যে তবা তবা, আমি তো দাজ্জাল বলি না। মানুষ বোঝে না যে কেবল খ্রিস্টান হওয়া বা প্রতিমা পূজারী হওয়ার কারণে পৃথিবীতে আজাব নাজেল হয় না। খ্রিস্টান এমন আজাব বা শাস্তির জন্য কিয়ামতের দিন নির্ধারিত আছে, শাস্তি বা আজাব নাজেল হয় অহংকার বা অধ্যত্বের কারণে। আবু জেহেল গং যদি দুষ্কৃতির আশ্রয় না নিত শাস্তি নাজেল হতো না। কেবল মিথ্যা ধর্মের অনুসরণে কোনো শাস্তিও আসে না আর কোনো ভবিষ্যৎবাণীও করা হয় না। সবসময় অহংকার এবং অধ্যত্বের কারণে ভবিষ্যৎবাণী করা হয়। তিনি আরো বলেন, মানুষ যত বড় মানুষ পূজারী বা প্রতিমা পূজারী হোক না কেন, যতক্ষণ দুষ্কৃতির আশ্রয় না নেবে শাস্তি আসবে না। যদি এই সমস্ত কারণেই এ পৃথিবীতে শাস্তি নাজেল আরম্ভ হয় তাহলে কিয়ামত দিবসে কি হবে। তিনি আরো বলেন যে কাফেরদের জন্য আসল কারাগার হল কিয়ামত, সিদ্ধান্ত কিয়ামত দিবসেই হবে। তখন প্রশ্ন উঠে যে এ পৃথিবীতে কেন আজাব বা শাস্তি আসে। তিনি এর উত্তরে বলেন যে এর উত্তর হল অহংকার এবং অধ্যত্বের কারণেই শাস্তি নাজেল হয়ে থাকে বা শাস্তি আসে। আবদুল্লাহ আথমের সাথে বিতর্ক চলাকালে খ্রিস্টান পাদ্রীরা ষড়যন্ত্রমূলকভাবে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে নিজেদের ধারণা অনুসারে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। আর তারা এমন এক রীতি অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে যার ফলে মানুষের সামনে তিনি হেয় প্রমাণিত হন, কিন্তু তাদের দুষ্কৃতি তাদের বিরুদ্ধে বর্তেছে এবং তারা এতটা ত্রস্ত হয়ে যায় বা এমন ত্রাস তাদের উপর ছেয়ে যায়। যারা দেখেছে তারা বলেন যে তাদের সেই অবস্থা বা তাদের সেই ভীতি দেখার মতো ছিল। খলিফাতুল মসীহ আউয়াল রাজিয়াল্লাহু আনহুর বরাতে হযরত মুসলিমত বলেন যে খলিফা আউয়াল বলতেন, মুসলিমত বলেন যে আমি তো তখন বালক ছিলাম, খলিফা আউয়াল বলেন, আথম সংক্রান্ত মুবাহিসায় বা বিতর্কে আমি যে দৃশ্য দেখেছি তার পূর্বে তো আমাদের বিবেক বুদ্ধি সঠিকভাবে কাজ করছিল না, কিন্তু এই পর্যায়ে আমাদের আনন্দের কোনো সীমা ছিল না। তিনি বলেন, খ্রিস্টানরা যখন এরূপায় হয়ে যায় আর তারা দেখলো যে তাদের কোনো ষড়যন্ত্র সফল হচ্ছে না, তখন কয়েকজন মুসলমানকে সাথে নিয়ে তারা হাসি ঠাট্টার উদ্দেশ্যে দুষ্কৃতির আশ্রয় নেয়। কিছু অন্ধ, কিছু বধির, কিছু খোড়া আর কিছু ঠুন্ডা সেখানে একত্রিত করে বিতর্কের পূর্বে তাদেরকে একদিকে বসিয়ে দেয়। হলের হযরত মসীহ আলাইহিসসালাম যখন সেখানে আসেন তারা তড়িঘড়ি অন্ধ, বধির, খোড়া এবং হাত পা বিহীন লোকদের তার সামনে নিয়ে আসে এবং বলে যে শুধু কথার মাধ্যমে বিবাদের মীমাংসা হবে না, অনেক বিতর্ক হয়ে গেছে, আপনি বলেন যে আমি ঈসা আলাহ ইসলামের মসিল বা প্রতিচ্ছবি, আর ঈসা আলাহ ইসলাম অন্ধদের দৃষ্টি শক্তি দিতেন আর বধিরদের শ্রবণ শক্তি আর হাত পা বিহীন লোকদের হাত পা ফিরিয়ে দিতেন। আমরা আপনাকে কষ্টের হাত থেকে বাঁচানোর জন্য কিছু অন্ধ, বধির এবং হাত পা বিহীন লোক নিয়ে এসেছি, আপনি যদি সত্যি মসির মসিল বা প্রতিচ্ছবি হয়ে থাকেন তাহলে তাদের নিরাময়ের ব্যবস্থা করুন। হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাজিয়াল্লাহু আনহু বলেন যে তাদের এমন কথা শুনে আমরা মারাত্মকভাবে ঘাবড়ে যাই, আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, যদিও আমরা জানতাম যে এটি একটি কথার কথা, কিন্তু
আমরা এই কারণে ভীত ছিলাম যে আজকে এরা হাসি ঠাট্টার বা তিরস্কারের সুযোগ পাবে, কিন্তু হজরত মসিম ইসলামের পবিত্র চেহারার দিকে যখন তাকালাম, তার পবিত্র চেহারায় ঘৃণা বা ভীতির কোনো লক্ষণই ছিল না। তাদের কথা যখন শেষ হয়, তিনি খ্রিস্টানরা যখন কথা শেষ করে, হজরত মসিম ইসলাম তাদেরকে লক্ষ্য করে বলেন যে পাদ্রি সাহেব দেখুন, আমি যে মসির প্রতিচ্ছবি বা মসিল হওয়ার দাবি করি, ইসলামী শিক্ষা অনুসারে তিনি এমন অন্ধ বধির এবং খোড়া আর হাত পা বিহীন লোকদের কখনো নিরাময়ের ব্যবস্থা করেননি বা আরোগ্য দেননি। আপনাদের বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম দৈহিকভাবে যারা অন্ধ বধির খোড়া এবং হাত পা বিহীন তাদেরকে আরোগ্য দিতেন, সুস্থ করতেন। আপনাদের বইতে এটিও লেখা আছে, বাইবেলে লেখা আছে যে যদি তোমাদের মাঝে বিন্দু পরিমাণ ঈমান থাকে আর পাহাড়কে বলো যে নিজের স্থান থেকে বিচ্যুত হও, তাহলে পাহাড় সেখান থেকে চলা আরম্ভ করবে। আর আমি যে সমস্ত নিদর্শনাবলী প্রদর্শন করি, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম বলছেন যে সেই সমস্ত নিদর্শন তোমরাও প্রদর্শন করতে পারবে, মসিম ইসলাম বলছেন যে এই প্রশ্ন আমাকে করার কোন যুক্তি নেই, আমি তো সেই নিদর্শন বা মজিদা প্রদর্শন করতে পারি যা আমার মনিব সাল্লাল্লাহু ইসলাম প্রদর্শন করেছেন, আপনারা সেই সমস্ত নিদর্শনের দাবি করুন, তা আমি দেখানোর জন্য প্রস্তুত রয়েছি। বাকি থাকলো এ ধরনের নিদর্শন, তো আপনাদের গ্রন্থ নিজেই ঘোষণা করেছে যে প্রত্যেক খ্রিস্টান যার মাঝে রায় পরিমাণে ইমান রয়েছে সে সেই ধরনের নিদর্শন দেখাতে পারে যা ঈসা আলাইহিস সালাম দেখিয়েছেন। আপনারা খুব ভালো কাজ করেছেন, আমাদেরকে কষ্টের হাত থেকে রক্ষা করেছেন, আর এই সকল অন্ধ বধির এবং খোড়ার হাত পা বিহীন লোকদেরকে এখানে নিয়ে এসেছেন, এরা এখন এখানে আপনাদের সামনে আছে। আপনাদের মাঝে রায় পরিমাণ যদি ইমান থাকে এদেরকে আরোগ্য দান করুন। তিনি বলতেন যে এই উত্তর শুনে খ্রিস্টানরা এতটা হতভম্ব হয়ে যায় যে বড় বড় পাদ্রীরা সে সকল খোড়া এবং হাত পাবিহীন লোকদের সেখান থেকে টেনে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টায়রত হয়, তো আল্লাহ তাআলা তাদের নিকট প্রাপ্তদের সকল ক্ষেত্রে সম্মান দিয়ে থাকেন, তাদেরকে এমন এমন উত্তর শিখান যা শুনে শত্রুরা নির্বাক হয়ে যায়। এক ব্যক্তি যে মসিম ইসলামের অনেক বড় ভক্ত ছিল, পরে সে মুরতাদ হয়ে যায়, তার সম্পর্কে হযরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লুধিয়ানায় মীর আব্বাস আলী নামে এক ব্যক্তি ছিল, মসিম মওদের প্রতি গভীর নিষ্ঠা এবং আন্তরিকতা ছিল তার, এমনকি তার বর্তমান অবস্থা সম্পর্কে হজরত মসিহ মওদের প্রতি এলহামও হয়েছিল। লুধিয়ানায় যখন হজরত মসিহ ইসলাম এবং মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভির বিতর্ক হয়, মীর আব্বাস আলী হজরত মসিহ মওদের কোন বার্তা নিয়ে যান, মৌলভী মোহাম্মদ হোসেন গং বড় বড় মৌলভীরা বড় শ্রদ্ধা এবং সম্মানের সাথে তার হাতে চুমু খায় এবং বলে যে আপনি রসুলের বংশ, আপনার হাতে তো আমরা বয়াত করার জন্য প্রস্তুত রয়েছি, কিন্তু এই মোগল কোথেকে আসলো, যদি কোনো মামুর আসার থাকত সৈয়দদের মধ্য থেকে আসা উচিত ছিল। এরপর সুফিজম এবং সুফিদের কিছু আলোচনা আরম্ভ হয়, মীর সাহেব সুফিদের প্রতি যেহেতু গভীর ভক্তি রাখতেন, মৌলভীরা এদিক সেদিক আর কিছু কাহিনী উল্লেখ করে বলে যে সুফিরা এই ধরনের বিস্ময়কর বিষয়াদি ঘটিয়ে থাকে, যদি মির্জা সাহেবের ভিতর কিছু থেকে থাকে এমন বিস্ময়কর কিছু তারও প্রদর্শন করা উচিত, আমরা আজকেই তাকে গ্রহণ করব। দৃষ্টান্ত স্বরূপ কোনো সাপ ধরে দেখা বা এই ধরনের অন্য কোনো কাজ করে দেখানো উচিত। মীর আব্বাস আলীর হৃদয়ে এ কথাগুলো গ্রথিত হয়ে যায়। হযরত মসিহ মওদের কাছে যখন আসে তখন বলে যে হুজুর যদি কোনো কেরামত দেখান তাহলে সব মৌলভী আপনাকে গ্রহণ করবে। হযরত মসিহ ইসলাম বলেন যে মীর সাহেবের মুখ থেকে যখনই কেরামত শব্দ বের হয় তখন আমি নিশ্চিত হয়ে যাই যে বাস মীর সাহেব মৌলভীদের ফাঁদে পা দিয়েছে। তখন হযরত মসিহ মওদ তাকে অনেক বুঝিয়েছেন কিন্তু তিনি কিছুই বোঝেননি, আর এর ফলশ্রুতিতে তার ঈমান নষ্ট হয়। যেই ভালোবাসা এবং নিষ্ঠা ছিল মসিহ মওদের প্রতি সব হারিয়ে যায়, সব উবে যায়। একই ঘটনা অর্থাৎ মীর আব্বাস আলী সংক্রান্ত ঘটনা
বর্ণনা করতে গিয়ে এক জায়গায় তিনি লেখেন যে হজরত মসিহ মাঈউদ ইসলামকে মিরবাস আলী সাহেব সংক্রান্ত সাময়িক জ্ঞান দেয়া হয়েছিল যে তিনি নেক, যেভাবে বলা হয়েছে পূর্বে যে তার প্রতি এলহাম হয়েছে। মসিহ ইসলাম তখন এর ভিত্তিতে তার প্রশংসা আরম্ভ করেন, কিন্তু তিনি যেহেতু এর পরিণতি সম্পর্কে জানতেন না তাই তিনি বুঝতে পারেননি যে সে একদিন মুরতাদ হয়ে যাবে, কিন্তু পরে খোদা তালা তাকে সেই সংক্রান্ত জ্ঞান দান করেন। বস্তুত মানুষের জ্ঞান খুবই সীমিত, শুধু আল্লাহ তালাই কামেল জ্ঞান রাখেন যা সর্বব্যাপী। খোদার জ্ঞানকে কেউ আয়ত্ত করতে পারে না। আল্লাহ তালা নবীদেরকেও যতটা অবহিত করেন তারা ততটাই মানুষকে অবহিত করে থাকে। মীর সাহেবের উল্লেখ অন্যত্রও আছে। হজরত মসিহ মওউদ আলাইহিস সালামের প্রতি মীর সাহেব সংক্রান্ত যে এলহাম হয়েছে যে মীর সাহেব মসিহ মওউদের প্রতি গভীর ভালোবাসা রাখত, একবার এলহাম হয় যে এলহামে তার আধ্যাত্মিক শক্তির ভূয়সী প্রশংসা করা হয়েছে, কিন্তু পরে সে মুরতাদ হয়ে যায়। হজরত মসিহ মওউদের বিরুদ্ধে কিছু মানুষ আপত্তি করে যে এর সম্পর্কে তো আল্লাহর এলহামে প্রশংসা রয়েছে, কেন এই ব্যক্তি কেন মুরতাদ হল। মসিহ মওউদ ইসলাম বলেন নিঃসন্দেহে এলহামের প্রশংসা ছিল এবং আল্লাহর এলহাম বা উক্তি বলছিল যে তার ভিতর উন্নত আধ্যাত্মিক শক্তি ছিল, কিন্তু সে সেই সকল শক্তির অপব্যবহার করেছে আর তার ভিতর অহংকার এবং অধ্যত্ব দানা বেঁধেছে, তাই খোদার ক্রোধ তার উপর বর্ষিত হয় এবং সে মুরতাদ হয়ে যায়। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে সূরা ফাতিহার দোয়া আমাদেরকে এটি বলে যে মুনাফেকাত এবং কুফর এই দুটি ব্যাধি সবসময় মানুষের সাথে লেগেই থাকে, আর এই দুটো ব্যাধি নিয়ামত প্রাপ্ত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার পর মানুষের উপর হামলা করে। আল্লাহ তাআলা যাদের উপর নিয়ামত নাজিল করেন সেই শ্রেণী অন্তর্ভুক্ত হওয়ার পর এগুলো হামলা করে, আক্রমণ হানে। এর প্রমাণ হল সূরা ফাতিহায় যে ইহুদি এবং খ্রিস্টানদের উল্লেখ রয়েছে, তারা নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার পর এই এই পরিস্থিতির শিকার হয়েছে। যদি নিয়ামত প্রাপ্ত শ্রেণী নিজেদের আসল মর্যাদা না চিনে বা না বুঝে তাহলে অহংকারের কারণে এটি তাদেরকে অভিশপ্তদের শ্রেণীভুক্ত করে বা পথভ্রষ্টদের পথহারাদের শ্রেণীভুক্ত করে। তাই এই কথা সবসময় স্মরণ রাখা উচিত যে সূরা ফাতিহার শেষের দিকে পাপ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ যে দোয়া শিখিয়েছেন সেই দোয়া সবসময় স্মরণ রাখা উচিত, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেমত প্রাপ্তদের মাঝে রাখেন সবসময়, আর এর ক্ষতিকর দিক যেন কখনো আমাদের জীবনে প্রকাশ না পায়। আরেক জায়গায় বাহ্যিক জ্ঞানের উপর নেকি বা বুজুর্গির ভিত্তি রাখা যায় না, এ সম্পর্কে বলেন যে যদি বাহ্যিক জ্ঞানের উপর পুণ্য এবং বুজুর্গের ভিত্তি রাখা হয় তাহলে নাউজুবিল্লাহ পৃথিবীর সকল নবীকে মিথ্যাবাদী আখ্যায়িত করতে হবে, কেননা তাদের বিরুদ্ধাচরণকারীরা আলিমরাই হয়ে থাকে, নবীদের বিরুদ্ধাচরণকারী আলেমেরাই হয়ে থাকে। হযরত মসিহ মওউদের বিরোধিতা এমন মানুষই দণ্ডায়মান হয়েছে যারা বাহ্যিক জ্ঞানের দৃষ্টিকোণ থেকে নিজেদের অনেক বড় আলেম মনে করত। এমনকি মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি তুচ্ছ তাচ্ছিল্যের ছলে হযরত মসিহ মওউদ ইসলামের জন্য মুন্সি গোলাম আহমদ শব্দ ব্যবহার করত, নাউজুবিল্লাহ তিনি যেন কেবল একজন মুন্সি বা কেরানি যিনি দু চারটি লাইন লিপিবদ্ধ করেন, তিনি আলেম নন। আর এটি করে সে আনন্দে বগল বাজাত যে আমি মুন্সি লিখেছি। হযরত খলিফাত মসিহ সানি আরও লেখেন যে আমি কম বয়স্ক ছিলাম যখন মৌলভী সৈয়দ মোহাম্মদ আহসান সাহেব কোন অধিবেশনে বলেন যে মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি আমার জন্য মৌলভী শব্দ ব্যবহার করেছে কিন্তু হযরত মসিহ মওউদের জন্য মুন্সি শব্দ ব্যবহার করেছে। হযরত মুসলিম মওউদ বলেন যে আমার কম বয়সে এই কথা অপছন্দনীয় ছিল যে অধিবেশনে কেন এই কথা উঠানো হলো, আর এখনো এই কথা আমার অপছন্দনীয়। যাই হোক, মান্যকারীদের উচিত শব্দের সঠিক শব্দ নির্বাচন করা, অনেক সময় সব কথা এভাবে বর্ণনা করার কোনো প্রয়োজন হয় না।
সত্য বলা সম্পর্কে ঘটনা আমরা শুনে থাকি জানি, এখন মুসলিম ওদের ভাষায় শুনে নাই। তিনি বলেন যে হজরত মসীহ মওউদ আলাইহিসসালামের একটা প্যাকেটে চিঠি রেখে দেওয়ার ঘটনা ডাক বিভাগের রীতি অনুসারে যা ছিল নিষিদ্ধ, কিন্তু তিনি তা জানতেন না। ডাক বিভাগ তার বিরুদ্ধে অভিযোগ করে আর এই মামলা পরিচালনার জন্য বিশেষ কর্মকর্তা নিযুক্ত করে যেন তার শাস্তি হয়ে যায়, আর এরপর জোর দেয় যে অবশ্যই তার শাস্তি পাওয়া উচিত যেন অন্যরা সাবধান হয়ে যায়। হজরত মসীহ মওউদ আলাইহিসসালামের ওকিল তিনি আলাইহিসসালামকে বলে যে বিষয় খুব সহজ, আপনার প্যাকেট সাক্ষীদের সামনে খোলা হয়নি, আপনি বলুন যে আমি পত্র পৃথক পাঠিয়েছি, আর দুষ্কৃতিবশত বলা হচ্ছে যে আমি প্যাকেটেই পত্র দিয়েছি। হজরত মসীহ আলাইহিসসালাম বলে যে এটি মিথ্যা হবে। ওকিল বলে এছাড়া আপনার নিষ্কৃতির কোনো উপায় নেই। তিনি বলেন যাই হোক মিথ্যা আমি বলতে পারবো না। আদালতে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি প্যাকেটে চিঠি রেখেছিলেন, হজরত মসীহ বলেন যে হ্যাঁ আমি চিঠি দিয়েছিলাম, কিন্তু ডাক বিভাগের এই নিয়মের কথা আমার জানা ছিল না। তখন বাদীর পক্ষ থেকে দীর্ঘ বক্তৃতা করা হয় আর বলা হয় যে অবশ্যই এর শাস্তি হওয়া উচিত যেন অন্যরা অন্যদের জন্য এটি শিক্ষণীয় বিষয় হয়। হজরত মসীহ বলেন যে বক্তৃতা যেহেতু ইংরেজিতে ছিল তাই আমি আর কিছু বুঝিনি, কিন্তু বিচারক বক্তৃতা সম্পর্কে যখন নৌ বলতেন সেই শব্দ আমার বোধগম্য ছিল। বক্তৃতা শেষ হওয়ার পর সে ঘোষণা করে বরি বা নির্দোষ। আরো বলেন যে ইনি যেহেতু এইভাবে সব সত্য বলেছেন তাই তাকে নির্দোষ খালাস করছি। তো এই ঘটনা আমাদের অনেকেই অনেকবার শুনেছে এবং পড়েছে, আমিও বেশ কয়েকবার, আমি তো বেশ কয়েক স্থানে বর্ণনা করেছি, কিন্তু আমরা কেবল শুনে সেটি উপভোগ করি। সত্যের মান কেমন হওয়া উচিত তার এটি খুব ছোট একটি দৃষ্টান্ত যা তিনি আমাদের জন্য রেখে গেছেন, কিন্তু যারা নিজেদের স্বার্থের জন্য সত্যের মানদণ্ডে ব্যর্থ প্রমাণিত হয় তাদের আত্মবিশ্লেষণ করা উচিত। এ সকল দেশে সরকারি সুযোগ সুবিধা নেওয়ার জন্য, অ্যাসাইলামের জন্য, ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করার জন্য ভ্রান্ত রীতি অনুসরণ করা হয় এমন আহমদীদের ভাবা উচিত যারা এ ধরনের আচার আচরণ করে থাকে। অন্যায়ভাবে জাগতিক স্বার্থ সিদ্ধি করা কোনোভাবে এক আহমদীকে সাজে না। জাদু টোনা বৈধ কিনা অনেক সময় মানুষ এই প্রশ্ন অনেক বেশি করে থাকে। তিনি লিখেছেন হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম সবসময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলতেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মাঝে অন্যান্য সাহাবীর তুলনায় ধর্মীয় বোধপত্তি কম ছিল, মৌলবীরা এটি এর বিরুদ্ধে হইচই শুরু করে, কিন্তু যে কথা সঠিক তা সঠিকই হয়ে থাকে। আজকাল খ্রিস্টানদের কাজে আসে এমন যত হাদিস পাওয়া যায় সেসব হাদিস হযরত আবু হুরায়রার পক্ষ থেকেই বর্ণিত। এর কারণ ছিল তিনি প্রসঙ্গ দেখতেন না আর আলোচনা আর কিছু অংশ পুরোপুরি না বুঝেই বর্ণনা করতেন, কিন্তু অন্য অন্য সাহাবি প্রসঙ্গ বুঝে হাদিস বর্ণনা করতেন। অনুরূপভাবে হযরত মসীহ মওউদ সংক্রান্ত বিভিন্ন রওয়ায়েত এখন ছাপা আরম্ভ হয়েছে, যার কতক এমন অনেক মানুষের পক্ষ থেকে বর্ণনা করা হয় যাদের ধর্মীয় বোধপত্তি নেই, সেই কারণে এমন বিভিন্ন রওয়ায়েতে ছেপে যায় যার ভিত্তিতে মানুষ আমাদের সামনে আপত্তি করা আরম্ভ করে। একবার এই রওয়ায়েতে ছেপে যায় যে আথাম সংক্রান্ত ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার যখন কেবল একদিন বাকি ছিল, অনেকে তিনি বলেছেন যে তারা জানায় এই পরিমাণ চনা বোটের উপর অমুক সুরার এতবার ওজিফা পড়ে যেন তার কাছে নিয়ে আসে, তারা ওজিফা বা দোয়া পড়ে যখন সেই চনা মসিবাদার কাছে নিয়ে আসে তিনি সেগুলো কাদিয়ানের বাইরে নিয়ে যান আর একটি অব্যবহৃত কূপে নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে ফিরে আসেন। হযরত মুসলিমত বলেন যে আমার সামনে যখন এ সংক্রান্ত আপত্তি উত্থাপন করা হয় আমি রওয়ায়েত বর্ণনাকারীদেরকে জিজ্ঞেস করলাম যে রওয়ায়েত কেন লিখেছেন। এটি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের স্পষ্ট এবং প্রকাশ্য রীতিনীতি এবং আমলের পরিপন্থী। এর অর্থ হল হযরত মসীহ আলাইহিসসালাম ও নাউজুবিল্লাহ জাদু টোনা করতেন। যখন এটি সম্পর্কে গবেষণা করা হয় জানা গেছে যে কোনো ব্যক্তি এমন স্বপ্ন দেখেছে, হযরত মসীহ মওউদের সামনে যখন সেই স্বপ্নের উল্লেখ করা হয় তিনি বলেন
আক্ষরিক অর্থে বা বাহ্যিক অর্থে স্বপ্ন পূরণের ব্যবস্থা কর। স্বপ্ন পূরণের জন্য একটি কাজ করা ভিন্ন কথা, আর জেনে শুনে এমন কাজ করা ভিন্ন বিষয়। আর বাহ্যিক অর্থে অনেক সময় স্বপ্ন পূরণের ব্যবস্থা নেওয়া হয় এই জন্য যে খোদা যেন এর ক্ষতিকর দিক আক্ষরিক অর্থে প্রকাশ না করেন। স্বপ্নের ব্যাখ্যাকারীরা লিখেছেন, ভীতিকর স্বপ্ন যদি বাহ্যিক অর্থে পূরণ করা হয় তাহলে সেই স্বপ্ন আর বাস্তবায়িত হয় না। আল্লাহ তাআলা বাহ্যিকভাবে যা করা হয়েছে সেটিকেই যথেষ্ট মনে করেন। এর দৃষ্টান্ত আমরা হাদিসে দেখতে পাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে সুরাকা বিন মালিকের হাতে কিসরার স্বর্ণের কঙ্কন রয়েছে। এই স্বপ্নে একদিকে যদি এদিকে ইঙ্গিত থাকে যে ইরান মুসলমানদের হস্তগত হবে, আমরা এই অর্থেই করে থাকি। এই অর্থের পাশাপাশি অপরদিকে ইঙ্গিতও রয়েছে যে ইরান জয়ের পর ইরানিদের পক্ষ থেকে কিছু সমস্যা ও মাথাচাড়া দেওয়া অবধারিত, কারণ স্বপ্নে যদি স্বর্ণ দেখা হয় তাহলে তার অর্থ হল দুঃখ এবং সমস্যা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের এই অর্থ বুঝতে পেরেছিলেন, আর সুরাকাকে ডেকে বলেছেন যে কঙ্কন পরিধান কর, নতুবা আমি তোমাকে চাবুকাঘাত করব। তো কেবল মহানবী সাল্লামের কথার পূর্ণতার জন্য নয়, বরং এই জন্য যে যদি এতে কোনো ক্ষতিকর দিক থাকে তাও যেন টলে যায়। সেই কারণেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে কঙ্কন পরিয়েছেন, তাকে স্বর্ণের কঙ্কন পরানো হয়। আর এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্বপ্নের দুঃখ এবং দুশ্চিন্তামূলক দিক দূর করার চেষ্টা করেছেন। যে প্রসঙ্গ উল্লেখ না করে যদি কথা বলা হয় তাহলে এটি সমস্যার জন্ম দিয়ে থাকে। একবার হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু একটি খুতবা দেন, তাতে তিনি জামাতের সদস্যদের নসিহত করেন যে ঝগড়া বিবাদ পরিহার করো। 1931 সনের কথা। তিনি বলেন, জামাত এখন সাবালক হয়ে গেছে, আমাদের নিজেদেরকে ইমানকে অর্থাৎ আমাদের কর্ম ধর্মীয় জ্ঞান সম্মত হওয়া উচিত, ধর্ম যে শিক্ষা দেয় সে শিক্ষার অধীনস্থ হওয়া উচিত। এটি বলার পর খুতবায় তিনি এক ব্যক্তি সম্পর্কে বলেন যে অমুক কারণে এই ব্যক্তিকে এখন জামাত থেকে বহিষ্কার করা হয়েছে। খুতবার পর খুতবা সানিয়া যখন আরম্ভ হয়, সেই খুতবা সানিয়া চলাকালে এক ব্যক্তি দাঁড়িয়ে খলিফা সানি রাজিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, হুজুর, যে ব্যক্তিকে বহিষ্কার করা হয়েছে তার নাম কি? এটি দেখে এক দ্বিতীয় ব্যক্তি বলেন যে খুতবায় কথা বলা উচিত নয়। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু মুচকি হাসেন। এরপর তিনি হযরত মুসলিহ মাউদের একটি ঘটনা শুনেন। কোন মজলিসে হযরত মুসলিহ মাউদ ইসলাম তার তালাশি সংক্রান্ত ঘটনা শোনাচ্ছিলেন। এই তালাশি চালিয়েছিল গুরুদাসপুরের পুলিশ সুপার, যা সম্পর্কযুক্ত ছিল পণ্ডিত লেখরামের হত্যার সাথে। তিনি বলেন যে পুলিশ সুপার একটা ছোট দরজা অতিক্রম করতে যাচ্ছিল, তার মাথায় ভয়াবহ আঘাত আসে, দরজার সাথে বাড়ি খায়, মাথা ঘুরে যায়। আমরা তাকে দুধ পান করতে বলি, সে অস্বীকার করে আর বলে যে এখন আমি তালাশির জন্য এসেছি, এটি আমার পদের প্রতি অবিচার হবে বা আমার উপর অর্পিত দায়িত্বের পরিপন্থী কাজ হবে। হযরত মুসলিহ মাউদ ইসলাম কেই উত্তর দেশে, তখন এই একই ব্যক্তি যার কথা পূর্বে উল্লেখ করা হয়েছে, যিনি খলিফা সানিকে জিজ্ঞেস করেন যাকে জামাত থেকে বহিষ্কার করা হয়েছে তার নাম কি। মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি এখন প্রশ্ন করেছেন তিনি তাৎক্ষণিকভাবে মুসলিহ মাউদ ইসলামকে প্রশ্ন করেন যে হুজুর, তার মাথা থেকে রক্ত বেরিয়েছে কিনা। হযরত মুসলিহ মাউদ ইসলাম হাসেন এবং বলেন যে আমি তার টুপি খুলে দেখিনি। তো এভাবে অনেকের বিনা কারণে কথা বলার অভ্যাস থেকে থাকে। যাই হোক, খুতবায় কথা বলা নিষেধ, কিন্তু দ্বিতীয় ব্যক্তি যিনি নসিহত করেছেন যে খুতবায় কথা বলা নিষেধ, তার আচরণও ভুল ছিল। ইশারায় বোঝানো বা পরে বোঝানো হয়। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু আরও একটা কৌতুক শুনান যে
এক ব্যক্তি মসজিদে আসে, বা জামাত নামাজ চলছিল, উচ্চস্বরে সালাম বলে। নামাজদের মধ্য থেকে এক ব্যক্তি একই উচ্চতার সাথে ওয়ালাইকুম সালাম বলে। তার সাথে যে নামাজি দণ্ডায়মান ছিল সে বলে, তুমি কি জানো না যে নামাজে কথা বলতে হয় না, তুমি উত্তর কেন দিলে? যাই হোক, স্মরণ রাখা উচিত খুতবা নামাজের অংশ, তাই খুতবা চলাকালে কথা বলা নিষেধ। যদি কোনো স্থানে কাউকে যদি বাধা দিতে হয়, ইমাম যিনি খুতবা দিচ্ছেন তিনি বলতে পারেন, নামাজের সময় ইমামও কথা বলতে পারেন না। ঘরে এখন থেকে সন্তান সন্ততির তরবিয়ত করা উচিত। যেভাবে নামাজে কথা বলা নিষেধ, একইভাবে খুতবায়ও কথা বলা নিষেধ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر